তো বন্ধুরা, মূলত অনলাইনে আবেদন করতে হবে। সেখানে প্রথম যে পোস্টটা রয়েছে, পোস্টম্যান, বেতন পাবেন 9,000 থেকে 21,800 টাকা, গ্রেড 17, মাধ্যমিক ইস্যু সার্টিফিকেট, সমমান পরীক্ষা উত্তীর্ণ বা সমমানের সিজিপিতে উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ইউনিটের নাম ঢাকা জিপিউতে আপনার চাকরিটা হবে। সরাসরি নিয়োগের কোটার সঙ্গে 38 জনের বিশাল নিয়োগ, এটাতে যে সকল জেলার অধিবাসীগণ আবেদন করতে পারবেন, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা আবেদন করতে পারবেন। এখানে বন্ধুরা 38 জনের ভিতরে নারায়ণগঞ্জের ডাকঘর প্রধানে 12 জন নিবে, এরা শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলা আবেদন করতে পারবেন। 2 নম্বর রয়েছে ফটোকপি অপারেটর, ব্লু প্রিন্টার, বেতন 8,500 থেকে 20,570 টাকা, গ্রেড 19, কোনো শিক্ষিত বলতে মাধ্যমিক ইস্যু সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এটা পোস্টমাস্টার জেনারেলের দপ্তর, মেট্রোপলিটন সার্কেল 1, এখানে একজন নিবে ঢাকা মেট্রোপলিটন এলাকা থেকে। তারপর রয়েছে বন্ধুরা 3 নম্বর রয়েছে প্যাকার, এই যে প্যাকার, এটা বেতন পাবেন 8,500 থেকে 20,570 টাকা, গ্রেড 19, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক ইস্যু সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এটা পোস্টমাস্টার জেনারেল এর দপ্তর, মেট্রোপলিটন সার্কেল ঢাকা এবং ঢাকা জিপিও, এখানে 1 এবং 5 জন নিবে ঢাকা মেট্রোপলিটন এলাকা থেকে। তারপরে নিবে ঢাকা জিপিও থেকে 5 জন, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর। তারপর বৈদেশিক ডাক বিভাগ, নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর, একজন নিবে সিলেট, চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবে এবং নারায়ণগঞ্জ জেলা আবেদন করতে পারবে। এরপর রয়েছে বন্ধুরা মেল কেরিয়ার, বেতন 8,500 থেকে 20,570 টাকা, গ্রেড 19 পাবেন, এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে আবেদন কারা কারা করবেন দেখি, ঢাকা নগরী দক্ষিণ থেকে 1 জন, ঢাকা মেট্রোপলিটন এলাকা, তারপর সন্টিং অ্যান্ড বিভাগ ঢাকা 37 জন, সকল জেলা ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা, সকল জেলা আবেদন করতে পারবে। তারপর আর্ম গার্ড, এখানে 8,500 থেকে 20,570 টাকা বেতন, গ্রেড 19, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং অস্ত্র চালনা প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ঢাকা জিবি থেকে 6 জন নিবে, তার ভিতর জেলাগুলো আমি বলে দিচ্ছি। এখানে জেলাগুলোর মধ্যে রয়েছে বন্ধুরা ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর জেলা, নারায়ণগঞ্জের প্রধান ডাকঘরে নিবে নারায়ণগঞ্জ জেলা থেকে। মূলত এগুলোই বন্ধুরা, এখানে আর কী কী পোস্ট আছে দেখি, ও সরি, এখানে অফিস সহায়ক পদে বন্ধুরা আরেকটা পোস্ট রয়েছে, এটা 8,250 থেকে 20,010 টাকা বেতন, গ্রেড 20, কোনো শিক্ষিত বোর্ডে মাধ্যমিক ইস্যু সার্টিফিকেট বা সমর পরীক্ষা উত্তীর্ণ, পোস্টমাস্টার জেনারেল দপ্তর, মেট্রোপলিটন সার্কেল ঢাকা 3 জন নিবে ঢাকা মেট্রোপলিটন এলাকা থেকে, বৈদেশিক ডাক বিভাগ ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবে। সন্ডিংয়ের এয়ার বিভাগ ঢাকা 1 জন, সকল জেলা ব্যাগ নিয়ন্ত্রণ অফিস 1 জন, সকল জেলা পোস্টাল ডিসপেন্সারি ঢাকা 1 জন নিবে ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর জেলা থেকে। নিরাপত্তা প্রহরী বন্ধুরা, এখানে 8,250 থেকে 10,010 টাকা, গ্রেড 20 নিবে, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক ইস্যু সার্টিফিকেট বা সমর পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পোস্টমাস্টার জেনারেল এবং ঢাকা জিপিউ থেকে নিবে ঢাকা মেট্রোপলিটন 6 জন এবং ঢাকা জিপিউ থেকে 1 জন নিবে, সেম জেলাগুলো এখানে রয়েছে। বৈদেশিক ডাক বিভাগ এখানে রয়েছে সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ থেকে নিবে। তারপর রয়েছে পোস্টাল ডিসপেন্সারি ঢাকা 1 জন নিবে, সেম জেলাগুলো রয়েছে। পরিচ্ছন্নতা কর্মী, বেতন 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20 পাবেন, এটা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ যারা আবেদন করতে পারবেন। মোট পদের শতকরা 80% জাত হরিজনের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল প্রার্থী থেকে সাধারণ প্রার্থী থেকে পূরণ করা হবে। পোস্টমাস্টার জেনারেল থেকে 1 জন, ঢাকা থেকে, ঢাকা জিপি থেকে, তারপর ঢাকা নগরী থেকে, তারপর সিলেট থেকে এবং ডাক প্রশিক্ষণকেন্দ্র জিরানি গাজীপুর থেকে, অর্থাৎ সব মিলে আপনারা প্রায় সকল জেলা আবেদন করতে পারবেন। তো সর্বশেষ হিসেবে বলতে গার্ডেনার বা মালি, অর্থাৎ ফুলবাগানের চাকরি, 8,000 থেকে 20,000 বেতন, গ্রেড 20, এটা অষ্টম শ্রেণী পাস, বাগান পরিচর্যা অভিজ্ঞ থাকতে হবে। পোস্টমাস্টার জেনারেল 1 জন নিবে ঢাকা মেট্রোপলিটন এলাকা থেকে। এতিম শারীরিক প্রতিবন্ধী সকল জেলা প্রার্থীদের আবেদন করতে পারবেন। তো এখানে অন্যান্য চাকরির মতো সব কিছু রয়েছে। এখানে আপনার আবেদন শুরুর তারিখটা রয়েছে বন্ধুরা 27/7/2022 হতে 25/7/2022 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। অন্যান্য চাকরির মতো বিস্তারিত এখানে সবই দেওয়া আছে। দেখেন বিস্তারিত আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, কিন্তু আপনারা সবকিছু দেখে নিতে পারেন। তো আমাদের ভিডিও বড় করবো না, ভালো থাকবেন, নিত্য নদীর চাকরির জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের
ফেসবুক পেজও চাকরি নিয়ে সবসময় প্রকাশ হয়ে থাকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।